হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে প্রোপ্রানল ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং এই ওষুধটি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কি না সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো ভিওয়ার্স তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমে সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে প্রোপ্রানল ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক হচ্ছে ননল হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম এবং চল্লিশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এই ওষুধটি বাজাজাত করেছে অপসোনিন ফার্মা লিমিটেড বিওয়ার্স প্রোপ্রানল ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি প্রাথমিক উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয় এছাড়া অ্যানজিনা পেকট্রিস হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন উদ্বিগ্নতা এবং মাইগ্রেন প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অ্যানজিনা প্যাক্ট্রিস এই রোগটি মূলত অনেক সময় বুকে ব্যথা দেখা দেয় যার কারণে এই ওষুধটি দেওয়া দেওয়া হয়ে থাকে এছাড়া যাদের বুক ধরফর করে বা অস্বাভাবিক হৃদস্পন্দন হয় তাদের ক্ষেত্রেও এই প্রোপানল দশ মিলিগ্রাম এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া যাদের উদ্বিগ্নতা বা বিষণ্ণতা রয়েছে সব সময় চিন্তা করে এবং অ্যাংজাইটি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ওইটি দেওয়া হয়ে থাকে এবং মাইগ্রেন মাইগ্রেনের সমস্যা বা মাথার এক পাশে যে ব্যথা অনুভূত হয় তীব্র যেটা হয় সেই জন্য এই ওষুধটি কিছু কিছু সময় ডাক্তাররা দিয়ে থাকেন ভিউয়ার্স এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হচ্ছে এটি আপনার উচ্চ রক্তচাপের জন্য যদি এই ওষুধটি সেবন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে আশি মিলিগ্রাম দিনে দুইবার এবং এটি বাড়ানো যেতে পারে সপ্তাহান্তে এবং তারপর চালিয়ে যেতে হবে এভাবে এটি খাওয়া খেতে খেতে হবে এবং ক্ষেত্রে শুরুতে দিনে দুই থেকে তিনবার এবং মিলিগ্রাম তারপর চালিয়ে যেতে একশো বিশ থেকে দুশো চল্লিশ মিলিগ্রাম দৈনিক মাইগ্রেনের জন্য শুরুতে চল্লিশ মিলিগ্রাম দিনে দুইবার বাড়ানো যেতে পারে প্রয়োজন অনুযায়ী এবং তারপর চালিয়ে যেতে হবে একশো থেকে একশো আশি মিলিগ্রাম দৈনিক এছাড়া এই ওষুধটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন একদিন হতে আঠারো বছরের শিশুদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে ভিওয়ার্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি আপনারা সেবন করবেন চিকিৎসক আপনার সামগ্রিক দিক বিবেচনায় এনে আপনার জন্য যতটুকু ডোজ প্রয়োজন ততটুকু ডোজই আপনাকে দিবেন এবং সেই অনুযায়ী আপনি এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পা ঠান্ডা হয়ে যাওয়া অবসন্নতা বমি বমি ভাব মাথা ঘোরা অনিদ্রা প্যারিস্থিসিয়া ইত্যাদি হওয়া এই ওষুধটি গর্ভাবস্থায় স্থানদানকালে সেবন করা যাবে কি না অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা যাবে কিনা এই ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি এটি গর্ভাবস্থায় ব্যবহার করা নিষিদ্ধ কারণ এই ওষুধটি গর্ভাবস্থায় বাচ্চার ক্ষতি সাধন করতে পারে যার কারণে এটি গর্ভাবস্থায় নিষিদ্ধ করা হয়েছে এবং প্রোপানল মানব দুগ্ধে নিশ্চিত হয় এই জন্য স্তনদানকালী মায়েদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সতর্কতা বিয়ার্স যাদের লিভার বা কিডনির দুর্বলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা স্থানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সবশেষে এই ওষুধটির ট্যাবলেট দশ মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে জিরো দশমিক পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এবং চল্লিশ মিলিগ্রামের প্রাইস হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা ভিওয়ার্স এই ছিল এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আশা করি মেডিসিনের রিভিউটির মাধ্যমে আপনারা এই প্রোপ্রানল ওষুধ সম্পর্কে ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ